বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো সাইফুল ডেয়ারি ফার্ম। এই খামারটি ফতুল্লা নারায়ণগঞ্জে অবস্থিত। এই খামারটির বয়স 10 বছর। 10 বছর আগে মাত্র 3 থেকে 4টি গরু দিয়ে এই খামারটি শুরু করেছে। বর্তমানে এই খামারে গাভীর সংখ্যা, কী কী জাতের গাভী, কত লিটার দুধ পাওয়া যায়, কিভাবে লালন পালন করছে এবং এই খামারের সফলতার গল্প শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আপা বলবেন, এটা কতদিন আগে শুরু করছেন? এটা প্রায় হয়ে গেছে 10 বছর। 10 বছর হয়েছে। বন্ধুরা, আপনারা শুনলেন, এই খামারটির বয়স প্রায় 10 বছর। তো আপা, এই খামারে কয়টি গরু আছে? আছে 18-19টার মতো। 18-19টা। প্রথমে কয়টা দিয়ে শুরু করছেন? 4-5টা। 4-5টা। একটু শুরু গল্পটা বলবেন, কিভাবে শুরু করলেন? মনে করেন 5টা গরু ছিল, 5টা থেকে আমার এখন দাম দিয়ে আছে কয়টা গাভী থেকে হয়েছে, আর নতুন আবার কেনা হয়েছে। এই তারপরে আস্তে আস্তে বাড়লো আর কি। কি জাতের গরু আছে এখন? আছে এখানে খাস, অস্ট্রেলিয়ান আছে, জার্সি আছে। আর কোন জাত? অস্ট্রেলিয়ান গরুই বেশি সব। আচ্ছা, প্রতিদিন কয় লিটার দুধ পাওয়া যায়? প্রতিদিন আপনার দুধ পাওয়া যায় 200 কেজির মতো। এখনো গাভীন তো আছে গরুর। হ্যাঁ, কয়টা গাভীন আছে? আছে গরু এখনো 5টা গাভীন। এখন এখন বাচ্চা দিতে, এই যে এটা 4টা বাচ্চা দিচ্ছে এখন। বাচ্চা দিন। হ্যাঁ, এখন কয়টা থেকে দুধ পাওয়া যায়? এখন দুধ পাওয়া যায় আপনার 15টা। 15টার থেকে দুধ পাওয়া যায় প্রতিদিন প্রায় 200। একটা গরু তো মনে করেন আপনার সকালে 15-20 কেজি দুধ দেয়, এমন গরু আছে। ওই যে এইটা বড় গাভী সকালে 17 কেজি দুধ দেয়। সারাদিনে? সারাদিনে এটা আপনার মনে করেন বিকালে দেয় 10 কেজি, এই 28 কেজির মতো পড়ে বড় গাভী সারাদিন। সারাদিনে মিলেই সারা খামারে এখন গাভীন গরু বাজে 200 কেজি দুধ। 200 কেজি দুধ। এই দুধগুলো কি করেন? দুধগুলো গোয়ালে নিয়ে যায়, পাইকারি নিয়ে যায় একবার। হ্যাঁ, পাইকারি। কীভাবে বিক্রি করেন, মানে প্যাকেট যত করে নাকি না? এমনি না না, ওই যে ওনার আসতে হয়েছে, দোয়াইতে আছে, নিয়ে যায় এখন ড্রামে করে ওনার নিয়ে মিষ্টির দোকানে। ওই তারাই দোয়াই কি নিয়ে যায়? হ্যাঁ। না, আপনার এই কাজগুলো করেন না? না, আমরা দোয়াই না, দোয়াই নিজেরা নিয়ে যায়। সত্যি মনে করেন আমরা এমনি খুচরা বেশি 80 টাকা কেজি, আর ওনারা নিয়ে যায় 60-70 টাকা কেজি। 60-70। আবার বলবেন যে এই 10 বছর যে এই খামারটির বয়স 10 বছর, এই 10 বছরের সফলতা কতটুকু হয়েছে? সফলতা না থাকলে কি আর 10 বছর ধরে গরু পালি? কী কী সফলতা হয়েছে বলবেন। সফলতা মনে করেন 5টা গরু থেকে এখন 19টা গরু। তারপরে আবার আসা বাড়তি আর সাংসারিক খরচ আছে, সব কিছু তো আমার এই খামারের উপরই আছে। ছেলেরা পড়াশোনা করে 2 জন, আর এই গাভীর থেকে আরও অনেক ওইদিকে আমরা জায়গা কিনছি 2-2.5 কাঠার মতো। মানে এই খামারের টাকা দিয়ে জায়গা কিনছেন, আর কি কী কী করছেন? আর এখন এই যে ব্যবসা করবো, তার একটা মনে করেন এখানে নাই, হাই গ্লাসের দোকান আছে। দোকানে বন্ধুরা, আপনারা শুনলেন যে 10 বছর আগে 4-5টি দিয়ে গরু শুরু করছে, তো এখন গরুর সংখ্যা অনেক এবং এই টাকা দিয়ে তারা একটু জমিও কিনছে এবং দোকানও করছে। তা আপা, আর একটু বলবেন যে এদের খাবারের তালিকা কী কী খাওয়ান? খাবার খাওয়াই মুরগি ভুষি পুরা, তারপরে ফিট জাউ গম। আবার খরচ হয় আমার মনে করেন যদি মাসে বিল আসে আপনার, দুধের বিল আসে যদি 1.5-2 লাখ টাকা, এর মধ্যে 1 লক্ষ টাকা খানা আছে। আবার গরু ঘাস খায় তো, এই জন্য ভুষিটা একটু কম। কাঁচা ঘাস খাওয়া তো ভালো। হুম, কাঁচা ঘাস খায়, কাঁচা ঘাস প্রতিদিন 2-3 গাড়ি করে ঘাস সকাল আর বিকাল। এই ঘাসগুলো কীভাবে কিনা নেন? কিনা নেই না, ঘাস ঘাস কিনা নেন? তাহলে কোথায় পান ঘাস? এই দিকে আসছে নারায়ণগঞ্জে, আমাদের এইখানে এই জালকুড়ির দিকে থেকে ঘাস আনা। কি আপনাদের জমি থেকে নাকি? না না, অন্য মানুষের জমি থেকে। মানে এটা কি কিনা লাগে নাকি এমনি? না, এটা কিনা লাগে না, এমনি দিয়ে দেয়। এই মানে ঘাসগুলো কি মানে বোনের নাকি? না, এমনিও হয়? না, এমনিই হয়। যা শুধু কেটে নিয়ে আসে? হুম, কেটে নিয়ে আসে। আর কি কচুরি পানা না অন্য কিছু খাওয়ান? কচুরি পানা। হ্যাঁ, কচুরি পানা খাওয়ান।
তো আপা বলবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যতে আর কি করতে চান? ভবিষ্যতে দেখি সামনের দিকে আরো ইচ্ছা আছে খামারটা আরো বড় করার। হ্যাঁ, আমার আরো বড় করব, এদিকে জায়গা বাড়াই। আর কেউ যদি খামার করতে চায় তার উদ্দেশ্যে কিছু বলবেন যে কিভাবে করলে শুরু করলে ভালো হয়? কারণ সবারই অসুখ বিসুখ আছে আর এটার প্রতি অনেক শ্রম দিতে হয়। শ্রম না থাকলে কোনো জিনিসই যত্ন নিতে হইব, যত্ন ছাড়া চলবে না। আচ্ছা, আপা বলবেন যে প্রথমে যদি কেউ শুরু করতে চায় বকনা বাছুর দিয়ে শুরু করা ভালো নাকি গাই গরু দিয়ে? গাই গরু দিয়ে করতে পারে, তারপর গাভীটা মনে করেন আপনার এটাই পায়খানা করবে সবাই। জি বলেন আপা। গাই গরু দিয়ে শুরু করলে তার জোয়ান, যেমন প্রথম বিয়ানের গরু, প্রথম বিয়ানের গরু হইলে অনেক ভালো। আর আর এমনি বয়স্ক গরু দিয়ে পারলে তো মনে করেন আপনি 2 বছর দুধ খাইলেও শেষ আর হবে না, কিন্তু নতুন গরু হইলে ভালো। তো বকনা বাছুরগুলো কি করেন আপনারা, বকনা বা সার বাছুর? সার বাছুর আমরা বিক্রি করে ফেলে, আমারে তো এখন রাখার জায়গা কম, বিক্রি করে ফেলে। এই ধরেন আমরা 5 মাস 6 মাস পালি তারপর বিক্রি করি। আর এই বকনা বাছুরগুলো? সব বাছুরই বিক্রি করি। সব বাছুরগুলো বিক্রি করে ফেলেন? প্রতিটা বাছুর কত টাকা বিক্রি করেন আনুমানিক, কয় মাসের? 4-5 মাস। আমি এই কিছুদিন আগে একটা বাছুর বিক্রি করছি, মনে করেন 4 মাস হয়েছে, 40,000 টাকা বিক্রি করছি একটা বাছুর। একটা বাছুর দাম দিই। প্রতি বছর কয়টা বিক্রি করেন আনুমানিক? প্রতি বছর মনে করেন গাভী তো বছর একবার বাচ্চা দেয়, তাহলে আমার 12টা গরু গাভীন একসাথে হইলে 12টা বাছুর হবে। আর 2-1টা যদি মারা যায় তাহলে মনে করেন 8-10টা বাছুর বিক্রি করা যায়। আর যদি কোনোটায় কোনো রকম আল্লাহর রহমতে কিছু না হয় তাহলে 10-12টার উপরে বিক্রি করা যায়। বিক্রি করা যায় প্রতিটা বাছুরে প্রায় 40-50 হাজার টাকা বিক্রি করা যায়। হ্যাঁ। তো আপা আপনি যখন 10 বছর আগে এটা শুরু করলেন 4টি গরু দিয়ে, তখন কি এই খামারটি কি এত বড় ছিল নাকি? না না না, এই খামারটা আগে ছিল ওই যে ওইখানে ছোট খামার ছিল, তারপরে এই বড় হয়েছে। এই জায়গাটি কি তখন ছিল নাকি পরে কিনছেন? না, এই জায়গাটা ছিল তখন। ছিল সাপোর্ট একটু বলবেন যে প্রথমে কোথায় ছিল বাড়ি ঘর? এখানেই ছিল, টিনের ঘর ছিল, দোতলা টিনের ঘর ছিল। তারপর টিনের ঘর ভেঙে যেমন এই টিন সেট করা হয়েছে আর এই পাঁচতলা, এখন দোতলা, মানে পাঁচতলা ফাউন্ডেশন দোতলা পর্যন্ত করছেন এই খামারের টাকাতে। বন্ধুরা আপনারা শুনলেন যে 10 বছর আগে যে খামারটি করা হয়েছে সেই খামারেই টাকা দিয়ে এই দিক ঘটা ছিল, এখন বর্তমানে তারা এই বিল্ডিংটা করা হয়েছে, পাঁচতলা ফাউন্ডেশন এখন দোতলা পর্যন্ত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপা এই ঘটাই তো? জি জি। এটা না? জি। দেখি মানে ভবিষ্যৎ ইচ্ছে কি এটা পাঁচতলা করা? হ্যাঁ, এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করা। পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করা? আর কি ইচ্ছা আছে ভবিষ্যতে? ভবিষ্যতে তো আরও অনেক ইচ্ছেই আছে। কীরকম? যদি আমরা বড় ধরনের কোনো লোন পাই, আরও ব্যবসা বাড়াবো, আর সরকার থেকে এরকম ধরনের কিছু পাইলে তো আরও শুনলেন এটা অস্ট্রেলিয়ান জাত, প্রতিদিন 26-27 লিটার দুধ পাওয়া যায়। পাশে যে একটা দেখতে পাচ্ছি যে কালো, এটা কোন জাতের? জার্সি না, এটা প্রতিদিন কয়টা দুধ হয়? এটাও সারাদিন 20 কেজি দুধ হয়। সারাদিনে 20 কেজি দুধ হয়। আপা একটু দিয়ে দেন একটু দিকে। এটা দেখতেছি অনেক বড় একটা, এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান, এটা সারাদিনে কয়টা দুধ হয়? এটা এখন গাভী। প্রেগনেন্ট? কয় মাসের? এই বাচ্চা দিব এই মাসে। এই মাসে না? আচ্ছা, পাশে যে একটা শুয়ে আছে এটা কোন জাতের? এটাও ফাস্ট। সকালে 17-18 কেজি আর বিকালে 13-14 কেজি? সকাল বিকাল 2 কেজি দুধ দিতে পারেন স্যার।
মানে সকালে একটু বেশি হয়? হ্যাঁ সকালে একটু বেশি হয়, বিকালে একটু কম হয়। আচ্ছা পাশে যে যে একটা দেখতেছি দুধ দোয়াচ্ছে, এটা কোয়ালিটি হয় প্রতিদিন? এটা হয় সারাদিনে 20 কেজির মতো। সারাদিনে 20 লিটার হয়? এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান। এর পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি সবগুলোই অস্ট্রেলিয়ান, সবই অস্ট্রেলিয়ান। এগুলো সবই কি প্রায় 20 থেকে 22 কেজি কিনা কোয়ালিটি? হ্যাঁ হ্যাঁ। এটাতে ওই সাদা গরুটা আছে, সাদা গরুটা আপনার মনে করেন সকালে হয় 17-18 কেজি করে দিই, আর বিকেলে বিকেলে হয় 12-13 কেজি। সবচেয়ে বেশি কোন গাই গরুটা দুধ হয়? এই কালোটা, তারপরে এইটা, এটাও বেশি দুধের, অনেক বেশি দুধের গরু, কিন্তু এখন কয়দিন ধরে দোয়ান। আপা আমাদের একটু বলবেন যে যদি এটা বাজার মূল্য এখন কত আছে যে এই গরুটা? এটা আপনার 3.5 লাখ টাকা আছে। 3.5 লাখ টাকা? হুম। কয় দাঁত এটা? এটা হব তিন দাঁত না চার দাঁত? আচ্ছা আপা আপনারা কি এই গাইগুলো কি মানে এই এই খামারের বাচ্চা নাকি না কিনে আনছেন? কত দিয়ে কিনছিলেন আপনারা? এটা আমি তো গাভিন কিনেছি, গাভিন কিনেছি আপনার 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা? তা কতদিন দুধ ছিল? দুধ ছিল না, এখন 1 মাস ধরে দুধ বন্ধ। 1 মাসও না, 15 দিন হয়েছে। 15 দিন? 9 মাসের? হ্যাঁ, এখন বাচ্চা দিব। এটা বাচ্চা দিবে? ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলা যাবে, বলেন। ভাই আপনারা মানে দুধটি কীভাবে কিনেন? এই খামার তো আপনার না? জি না, খামার আমার না। মানে আপনারা দুধ দোয়া নিয়ে যান? তারপরে কি করেন এগুলো? এগুলো আমরা বাসায় বাসায় বিক্রি করি। হ্যালো, বাসায় বাসায় রোজ রোজ বিক্রি? বাসায় বাসায় বিক্রি রোজে? জি বাসায় বাসায়। কত করে কিনে নিয়ে যান প্রতি লিটার? কিনি 54 টাকা। 54 টাকা? জি 54 টাকা। উঠে গেলেন প্রতি লিটার কত করে কিনেন? 54 টাকা লিটার। বিক্রি করেন কত? বিক্রি করি 70-75-80। বাসায় বাসায় দেয় না? জি বাসায়। কিভাবে মানে প্যাকেট জাতক করে না বোতলে করে? বোতলে করে দেই, আবার জায়গায় করে নেই, এক একজনে করে। আচ্ছা ঠিক আছে। Thank you.